गुड मॉर्निंग गाइस, वेलकम बैक टू आवर चैनल पिंकी डॉट तन्मय। देखो आज के सकाल पूरा मेघला आकाश देखे शुरू होच्छे। सकाले घूम थेके उठे जानला खुले देखछी जे हावा होच्छे आर एरकम मेघ। तो चलो आगे फ्रेश होई नी, तारपर तोमादेर साथे आबार देखा करछी। সকালে দেখতেই পেলে কিরকম বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড ল্যাজ লাগছে আজকে। মানে আজকে দিনটা কেমন মেঘলা মেঘলা, আর কোনো কিছু করতে সেরকম মানে এনার্জি পাচ্ছি না। তো দিদি এখন চাউমিন বানিয়েছে, চাউমিনটা খাবো আর তারপর যাবো স্নান করতে। আজকে কোনো কাজ নেই, আজকে বিরিয়ানিটাও বাইরে থেকে আসবে। আজকে যেহেতু ই, তো আজকে একটু বাইরে থেকে বিরিয়ানি খাবো। এক জায়গা থেকে আসবে বিরিয়ানি অ্যাকচুয়ালি। তো এখন চলো চাউমিনটা খেয়ে নিই। দিদি ব্রেকফাস্ট বানিয়েছে, যদিও আমার খেতে অতটা ইচ্ছে করছে না, তবু এখন খেতে হবে। দেখাচ্ছি দাঁড়াও, এরা বসেও গেছে খেতে। দেখো তো সস নিয়ে বসে গেছে, আর এ হচ্ছে বানিয়েছে। ভালো আছে দিদি? হ্যাঁ, যে বানিয়েছে তাকে শোনা যাবে না? আমার চুলগুলো দেখো, আজকে আমার চুলে ভীষণ পরিমাণে কেয়ার করতে হবে। মানে আজকে বিশাল কেয়ার করে উল্টে ফেলা চুলটা। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো গাইজ দেখো, আমি নেল পলিশটা পরলাম। এই নেল পলিশটা আমি নিয়েছি নতুন, বাট আমি যে কালারটা অর্ডার করেছিলাম সে কালারটা আসেনি না। সে আমি এটা ওকে অন্যরকম কালার ভেবেছিলাম, একটু গ্রিন গ্রিন টাইপসের, বাট না এটা ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক, বাট ভালো লাগছে, কি করব, তাই জন্য ইউজ করলাম। পায়েও পরেছি, তো এটা একটু খারাপ লাগছে না, একটু অন্যরকম লাগছে, বাট তবুও আমি এই কালারটা চাইনি। হচ্ছে স্নান করে নিই, অনেকক্ষণ ধরে ভাবছি স্নান করবো, স্নান করবো, স্নান করতে যাওয়াই হচ্ছে না। স্নান করে স্নান করে গাইস দেখতেই পাচ্ছ আমি ছাদে এসেছি, আর আমার চুলের অবস্থা ভীষণ খারাপ। দিদি পুরো রেগে গেছে, তোর চুল আমি কেটে দেবো আজকে, নিচে ড্যামেজ হয়ে গেছে দাদি, কোনো লেভেল নেই অ্যাকচুয়ালি চুলের কাটিং নেই। তো আমি প্রচুর ভুল করে ফেলেছিলাম, চুল স্ট্রেট করার আগে আমি দু তিনবার সেই লেয়ার কাট না কী কী কাট বলে সেগুলো কেটেছিলাম। তো তারপরে যখন চুলগুলো বড় হচ্ছে তো সেগুলো ভীষণ বাজে দেখা যাচ্ছে। দিদি বলে ওকে লেভেল করেছি চুলে, যাতে চুলটা সেই সেম লেন্থে বাড়ে। তো দেখো চুলটা একটু দেখিয়ে দে, তারপরে কাটা করে দেখাচ্ছি। এই যে চুলটা এখান থেকে, এখান নিচেতে কোনো কাটিং নেই, উল্টো পাল্টা। সো গাইস ছাদের উপর চুলটা উঠছিল বলে ঠিক করে কাটা গেল না, ওই জন্য নিচে এসে দিদি একটু কাটা ট্রাই করলো। দেন কাটার পরে দেখো আগে এটা ছিল, তারপরে সেকেন্ডে ও এরকম শেপ করেছে, তারপর থার্ডে ও ইউ কাট দিয়ে দিল যে এরকমই বেস্ট লাগছে। তো এখন ঠিকঠাকই আছে মোটা। তো আমাদের বিরিয়ানিটাও চলে এসছে দেখো। স্নান করা হয়ে গেছে, দেখো চুল কেটেছি কেমন হয়ে গেল, চুল এখন একদম ছোট হয়ে গেছে, বাট আমার কোনো দুঃখ নেই কারণ চুলটা ভালো হয়ে গেছে, এখন অনেকটা সুন্দর লাগছে। তো চুলটা শুকিয়ে নিয়ে আগে আজ কোনো স্পা করিনি। সো গাইস দেখো আজকে আমার দুপুরের লাঞ্চ হচ্ছে দেশি মুরগির ঝোল, স্যালাড আর মাটন বিরিয়ানি। আজকে হচ্ছে আমার বরের একটা ফ্রেন্ড আছে, তো ওদের ভীষণ বড় একটা উৎসব আজকে ঈদ। তো তাদের ঈদের দিনে যে আমাদের কথা মনে করে ওরা যে আমাদের সাথে তাদের খুশিটা ভাগ করে নিয়েছে, আমাদের জন্য যে বিরিয়ানি পার্সেল করে পাঠিয়েছে, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। আর ওদের হাতে বিরিয়ানি তো ভীষণই টেস্টি হয়, বিশেষ করে ওদের একটা আলাদা মশলা থাকে আই থিঙ্ক। তো স্মেলটাও ভীষণই সুন্দর আসছিল, আর এত ঝরঝরে হয়েছিল ভাতটা, মানে কি বলবো। এখন দিদি সার্ভ করছে এটাকে আর খেয়ে নেব। তো তোমরা ঈদে কি খেলে আর তোমাদের ঈদের দিনটা কিভাবে কাটলো সেটা অবশ্যই আমাকেও কমেন্ট করে জানাও, আর ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা প্রথম থেকে আমার সাথে আছো তারা তো কিছু বলার নেই, তোমরা দেখো। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন একটু স্কিন কেয়ার করেছি সারাদিন, এখন একটু হেয়ার কেয়ার করবো। যেমন দেখতে পেলাম চুলটা অনেকটা ছোট করে ফেলেছি, দেখো লেন্থটা অনেকটা কেটে ফেলেছি, বাট ভালো লাগছে এবার চুলটা আমার। আর আমার চুলগুলো দেখো কেমন কোঁকড়া কোঁকড়া হয়ে যাচ্ছে, এগুলো ভাই নতুন চুল উঠেছে এগুলো আমার। তো এখন আমি হেয়ার স্পা করবো, তো দিদি আমাকে লাগিয়ে দেবে চুলে, আর একটু শিট মাস্ক লাগাবো কারণ মুখটা অনেকদিন হাইড্রেট করা হয় না, আমার মুখে ভীষণ ট্যান পড়ে গেছিলো এ কদিন। তো
তো আজকে ওয়্যাক্স মুখের যে ফেস ওয়্যাক্স বলে সেটা করার পর আমার মুখটা অনেকটা সফট মনে হচ্ছে বাট এখানে দেখো সাথে সাথে কি একটু হয়েছে কি করে বার করব আমি জানি না যদি এখন আমাকে লাগিয়ে দেয় মাথায় দেখো তো আমাকে দিদি হেয়ার স্পা করে দেওয়ার পরে আমি বরকে করে দিচ্ছিলাম দেন আমি দিদিকেও করে দিয়েছি বাট ও ভিডিওটা করতে দেয়নি আমাকে তো আমরা একে অপরের এভাবেই নিজেদের হেল্প করি মানে দিদি আমাকে করে দেয় আমি দিদিকে করে দিই আর বর কাজ করছিল তবুও আমি ভাবলাম যে ও একদমই টাইম পাচ্ছে না ও নিজে যত্ন করা তো আমি ভাবলাম যে একটু স্পাটা ওর মাথায় লাগিয়ে দিই তো স্নান যেহেতু আমরা সবাই দুবার স্নান করি তো রাতে স্নান করার সময় ধুয়ে নেবে রাতের ডিনার হচ্ছে সেই সকালের বিরিয়ানি আর চিকেন চাপ এখানে এক্সট্রা করে অর্ডার করেছিলাম সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমিয়ে পড়বো অনেকটাই রাত হয়ে গেছে দেখো আমার চুলটা অনেকটা ছোট হয়ে গেছে বাট ইটস ওকে কারণ কি আমার চুলটা বহুত খারাপ হয়ে গেছে নিজের দিকে লেন্থটা তো ওই জন্য আমি কেটে দিয়েছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে তখন তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করেছো টাটা ইটস ওকে